আলংখিয়ং, লাতমেরা, জামরুং, আলিকদমের তিনটি বিচিত্র ঝর্ণা। আলিকদমের এই ঝর্ণাগুলোর সাথে হয়তো আপনি পরিচিত না, আর এই ব্লগে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আলিকদমের অদ্ভুত সুন্দর এই তিনটি ওয়াটারফলের সাথে। So let's have a virtual traveling experience of this three unseen waterfall of Bandarban. Good morning, Bandarban. আমাদের আজকে হচ্ছে নেক্সট দিন। কালকে রাতে আর ব্লগ করি নাই, খাবারগুলো কালকে রাতে খুবই মজা ছিল। যে আমরা এখানেই ঘুমাইছি একটা মাছের মধ্যে, পালংখিয়ংয়ের খুব কাছে এই ঘরগুলা। আজকে সেকেন্ড ডে, তো আজকে হচ্ছে আমরা দেখবো পালংখিয়ং, জামরুম আর হচ্ছে লাতমেরা। আর আমাদের গাইডটা একটু অসুস্থ থাকার কারণে আমরা তিনজনই বের হয়ে গেছি। রাস্তা মোটামুটি আমরা চিনি, সো আশা করি কোনো প্রবলেম হবে না। অনেকক্ষণ পর একটা জুমের দেখা পাইলাম। এই যে জুমের রাস্তা দিয়ে হাঁটতেছি, ওই যে একটা জুম ঘর। জুমের রাস্তা পার হয়ে আমরা আবার ঝিরি দিয়ে নেমে আসি টয়েন খালে। পানি বেশি হওয়ার কারণে এখান দিয়ে হাঁটাটা মোটামুটি একটু হইলেও রিস্কি। টুকটাক যতটুকু পারতেছি আমি ভিডিও করতে দেখাচ্ছি। এই যে সেই টোয়াইন খাল, খুবই সুন্দর। আমি এই যে দেখাই টোয়াইন খাল, ওই যে আমাদের গ্রুপ আমার পিছে পড়ছে। এবার টোয়াইন খাল ধরে হাঁটলে মাঝে মাঝে এই ছোটো ছোটো একদম ছোটো ছোটো কিছু ঝর্ণা পাওয়া যায়, কিছু ঝর্ণা দেখা যায়। এই যে যেমন এরকম একটা ঝর্ণা, এই যে একটা ঝর্ণা একদম সরু একটা উপর থেকে পড়তেছে। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে এই জন্য পানিতে ভরপুর আজকে। আমরা চলে আসছি পালংখিয়ং। আমি যদি এখান থেকে একটু দেখাই, এই যে আমাদের পালংখিয়ং সামনে। মানে এর আগের বার যা পানি পাইছি এবার ডাবল জোস। পালংখিয়ং আমার খুবই পছন্দের একটা ঝর্ণা, আর পালংখিয়ং নিয়ে সাজাবো আমাদের পরের ফুল এপিসোডটি। আমরা পালংখিয়ংয়ে অল্প কিছুক্ষণ থেকে চলে যাই লাতমেরাগের উদ্দেশ্যে। আমরা এখন ততক্ষণ এই যে আমরা ড্রোন ট্রোন উড়ায় এখন হচ্ছে পালংখিয়ং থেকে বিদায় নিচ্ছি। সামনে যাবো আবার আসবো পালংখিয়ংয়ে। পালংখিয়ংটা অসাধারণ। এই যে পালংখিয়ং, টোয়াইন খাল আর পাহাড়ের কোল ঘেঁষে পড়া ঝর্ণা দেখতে দেখতে আমরা হাঁটতে থাকি সামনের দিকে। মাঝে একটু রাস্তা ভুলও হয় আমাদের। আমাদের সাথে যেহেতু গাইড নাই, আমরা মাঝে মাঝে এরকম রাস্তা ভুল করতেছি। ওই সাইড দিয়ে আসলে যাওয়ার জায়গা নেই, পরে আমরা ব্যবহার ব্যাক করে খালটা পার হয়েছি। এই সাইডে পায়ের ছাপগুলো দেখতে পারতেছি, আমাদের সামনে একটা টিন গেছে, তো আমরা আবার এখান দিয়ে যাচ্ছি। আমি বলছিলাম হচ্ছে নাপাকুমের মতো অনেক এখানে খুম আছে। এই যে ঠিক এই সাইডে একটা, আবার এই সাইডে একটা, এগুলো অনেক সুন্দর সুন্দর খুম। তো আমরা ওয়েট করতেছি না, আমরা চলে যাব এখান থেকে একদম লাতমেরা পর্যন্ত। আমরা অনেক দূর হাঁটলাম, আরো সামনে যেতে হবে। তো এই যে এই পরিবেশ, এখান দিয়ে একটু পানি পড়তেছে ঝর্ণার মতো। এই যে দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা জানি না।
আমরা হচ্ছে লাদমেরাগের খুব কাছে চলে আসছি। তো আমার ক্যামেরাটা একটু প্রবলেম দেখা দিতেছে। তো ওই যে হচ্ছে লাদমেরাগ, লাদমেরাগে অলওয়েজ কোম্পানি থাকে, এবারও ঠিক তেমনই কোম্পানি। আমি হচ্ছে একদম লাদমেরাগে যাই, তারপর আবার ভিডিও করব। আমরা লাদমেরাগ চলে আসছি, এটা আমার সেকেন্ড টাইম। তো লাদমেরাগে পানি পাওয়াটা খুবই ডিফিকাল্ট, সবসময় পানি থাকে না। এখন মোটামুটি ভালোই পানি আছে আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে লাদমেরাগ, দাদার মাছ, এই যে বড় একটা মাছ আছে। লাদমেরাগ বাংলাদেশের উঁচু ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। আমরা লাদমেরাগ ঝর্ণায় অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে আবার পিছনের দিকে হাঁটা শুরু করি। এই যে আমরা এখন খাল পার হচ্ছি কুকপানি। এবারের গন্তব্য জামরুম ঝর্ণা। ওই জামরুমের এখানে, জামরুমের ঝিরিটা এদিকে আছে, একটা সাইনবোর্ড আছে লাদমেরাগ থেকে কিছু দূর, বেশি না, 10 মিনিট হাঁটলেই এই যে এরকম একটা সাইনবোর্ড আছে, সংরক্ষিত এলাকা, জামরুম ঝিরি ছড়া। আচ্ছা, জামরুম ঝিরি ছড়া। আমরা এখন উপরের স্টেপগুলোতে যাব। এই ঝর্ণাটা খুব সুন্দর লাগছে, তো উপরের স্টেপগুলো কেমন দেখতে হবে। এই যে আমরা জামরুমে চলে আসছি, নিচে একটা স্টেপ ছিল, উপরে এই যে আরেকটা স্টেপ। পাহাড়টা মোটামুটি খাড়াই। আচ্ছা, নামতেছি, দেখাইতে থাকি নামতে নামতে। জামরুম ঝর্ণায় দুইটা স্টেপ আছে, উপরের স্টেপটাই বেশি সুন্দর। এটা দেখার জন্য আপনাকে ফার্স্ট স্টেপ থেকে একটু উপরে উঠে আবার নিচে ঝর্ণার কাছে চলে আসতে হবে। উপরের ঝর্ণা দেখে আমরা আবার চলে আসি নিচের স্টেপে। আজকের দিনের ব্লগ এখানেই শেষ, কিছু সিনেমেটিক শুট নিব, তারপরে শেষ।